দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকে এখনও কোনো ইভেন্টের সেরার মর্যাদা পাননি বাংলাদেশের শ্যুটাররা। একবার অংশ নিল বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয়। এশিয়ান গেমস ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় পদক জিতলেও অলিম্পিক অনেক চ্যালেঞ্জিং বলে মনে করেন শ্যুটাররা। তবে দেশীয় বিদেশি কোচের অধীনে অনুশীলন করে চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শ্যুটাররা। বিস্তারিত শরীফ রওশনের রিপোর্টে। ক্রীড়াঙ্গনে যে কোনো ইভেন্টের জন্য অলিম্পিকে পদক জয় অনেক বড় অর্জন। তবে অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করলেও পদক জয়ের ধারে কাছেও যাওয়া হয়নি দেশের শ্যুটারদের। এখন সেই অধরা লক্ষ্যের দিকে ছুটে চলেছেন নাফিসা, সাজিদা আর শাকিলরা। আমার বর্তমান এখন একটাই লক্ষ্য যে আমি যেন কোয়ালিফাই হয়ে আমি যেন অলিম্পিকে যেতে পারি। দেশের শ্যুটারদের জন্য বড় বাধা আন্তর্জাতিক অঙ্গনে চাপ নেওয়ার সক্ষমতা। তবে এ বিষয়ে দেশি এবং বিদেশি কোচের পর্যবেক্ষণে নিজেদেরকে প্রস্তুত করছেন তারা। বাংলাদেশে হোক বাহিরের দেশে হোক আমাদের কম্পিটিশনটা অনেক দরকার এক্সপিরিয়েন্সের জন্য। দেশি কোচ আছে, বাহিরের দেশের কোচ আছে, ইরানি কোচ, ওনাদের ওনার শিডিউলও অনেক ভালো, ওনার শিডিউল ফলো করছি আলহামদুলিল্লাহ। আমরা জুনিয়র হয়েও সিনিয়র গ্রুপে খেলার সুযোগ পেয়ে অনেক কিছু শিখতে পেরে খুশি এই নারী শুটার। আমি যদি ভালো করতে পারি আমার একটা ওখানে একটা সুযোগ থাকবে অলিম্পিকে, আসলে এই বিষয়টা কাজে লাগানোর চেষ্টা করছি। তবে অন্যান্য ইভেন্টের মতো সাফল্যের ধারাবাহিকতা না থাকলেও ধীরে ধীরে এগোচ্ছে ফেডারেশন, আর অলিম্পিকে খুব দ্রুতই সফলতা আসবে বলে আশা শুটারদের। শরীফ রওশন, নিউজ 24, ঢাকা।